এই থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আজকের ভিডিওতে কি বিষয় হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য কোন গ্রামার বইটি সবচাইতে সফল হতে চলেছে, তোমাদের চাকরি পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে দিতে চলেছে। বাজারে সবচাইতে বেশি বিক্রিত বই হলো পিকে দে সরকার, ডিপি ভট্টাচার্য, এসপি বক্সি, দেবাশিস মৌলিক, লুসেন্ট। এই পাঁচটি বইয়ের মধ্যে পাঁচটি বই পড়ে ফেলা অসম্ভব। তোমাদের হাতে মাত্র 2 মাস 120 দিন পাঁচখানা সাবজেক্ট পড়তে হবে, তাহলে এক একটা সাবজেক্টের জন্য পাবে মোটামুটি 24 দিন। তাহলে 24 দিনে এমন একটা বই সিলেক্ট করতে হবে যেটা পড়ে কমপ্লিট করতে হবে। বইটা শুধু ভালো হলেই হবে না, তোমার ক্যাপাসিটি দেখতে হবে যে সেই 24 দিনে তুমি সেই বইটাকে কতটুকু হজম করতে পারবে। সপ্তম মাসে পিকে দে সরকার, এই পিকে দে সরকারের বইটাকে বলা হয় মাদার বুক। তুমি এমন কোন একজন ইংরেজি স্টুডেন্ট পাবে না, ইংরেজি শিক্ষক পাবে না যার কাছে পিকে দে সরকারের বইয়ের কপিটা নাই, কারণ পিকে দে সরকারের বই দিয়েই প্রত্যেকের ইংলিশ গ্রামের হাতে খড়ি হয়। ডিপি ভট্টাচার্য এই বইটা খুবই ভালো, এটা বেঙ্গলি ভার্সনের বই, বিশেষ করে যারা 9, 10, 11, 12 এর জন্য পড়ছো, যাদের একদম বেসিক কনসেপ্ট নেই তাদের জন্য বাংলা ভাষায় খুবই সুন্দর করে লেখা একটি বই। এসপি বক্সি বইয়ে প্র্যাকটিসে বা এক্সারসাইজের সংখ্যাটা বেশি আছে, এখানে রুলস গুলো টু দা পয়েন্ট আলোচনা করা আছে। এই বইটা বিশেষ করে ব্যাংক, এনডিএ, সিডিএস এসবের জন্য খুবই ফ্রুটফুল বই। আর তারপরে চলো দেবাশিস মৌলিকের বইটা, এই বইটাও 9, 10 লেভেলের বই, কিন্তু বেসিকটা যদি মনে হয় যে আমার বেসিকটা দুর্বল, জানতে হবে একদম প্রথম থেকে যেটা 7, 8, 9, 10 এর ক্লাসের, সেক্ষেত্রে এই বইটা খুবই ভালো বই। লুসেন্টের বইটা হচ্ছে মানে টপ ক্লাসের বই, লুসেন্টের বইটা, যেটাতে ইংলিশ গ্রামারের প্রত্যেকটা খুঁটিনাটি নিয়ে আলোচনা করা আছে, যেটা কোনো বইও না পেলে লুসেন্টের বইয়ে পাবে। লুসেন্ট বইটা তারাই ফলো করতে পারো যারা ইংরেজিতে অনার্স করেছো, ইংরেজিতে নিয়েই ভবিষ্যতে স্বপ্ন আছে, প্রাইমারি টেটও তার সঙ্গে সঙ্গে বসবে, তারা লুসেন্টটা ফলো করতে পারো। নিচে দেখো একটা বই, অ্যাকচুয়ালি বই না, এটা হলো সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল, যেটা আমাদের টিউটিনার এডুকেশন, টিউটিনার এডুকেশন একটা লার্নিং প্ল্যাটফর্ম, সেই সেন্টার থেকে এই নোটটা বানানো হয়েছে। এটা কেবলমাত্র প্রাইমারি টেটকে মাথায় রেখেই বানানো হয়েছে। বইয়ের পেজ সংখ্যা মোটামুটি 236, আর এই বইটায় বেশ বেশ কিছু ফিচার্স আছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করি। তাহলে বলবে এই পাঁচখানা যে বই আমি দেখিয়েছি তার ভিতরে কোন বইটাতে নেবে। আমি পার্সোনালি তোমাদেরকে পিকে দে ফলো করতে বলবো, কারণ পিকে দে সরকার থেকে দেখা গেছে বিগত বছরে কোশ্চেন কপি পেস্ট হয়, টুকে টুকে দেয়। কিন্তু সমস্যাটা হলো এই বইটা ভালো বই, কিন্তু আমাদের হাতে তো মাত্র 24 দিন, তাহলে তোমাকে দেখতে হবে তোমার ক্যাপাসিটি কোন জায়গায় আছে। তুমি কি 24 দিন এরকম একটা বই হজম করতে পারবে যে বইয়ের প্রায় 700 থেকে 800 পৃষ্ঠা? সেটা কিন্তু সম্ভব নয়, এই অল্প দিনে শেষ করা সমস্যা। আর সেই কথা মাথায় রেখে আমাদের সেন্টার একটি সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল বানিয়েছে। এখানে প্রচুর এমসিকিউ আছে যেগুলোকে শুধুমাত্র ডাব্লিউবি প্রাইমারি টেটকে লক্ষ্য করে দেওয়া হয়েছে। ইংলিশ পেডাগজি পাবে, দেখো ইংলিশ পেডাগজিটা তুমি অন্য কোনো বই পাবে না, এখানে তুমি একটা মাত্র 236 পৃষ্ঠার মধ্যে, মোটামুটি ভাবে 236 পৃষ্ঠার মধ্যে ইংলিশ পেডাগজিটা পেয়ে যাচ্ছ, যেটাকে তোমার পরীক্ষার ভিউ পয়েন্ট থেকে লেখা হয়েছে। আর প্রত্যেকটা গ্রামার, কনসেপচুয়াল গ্রামার, ভোকাবুলারি পরে তোমার বইয়ের ভিউটা দেখানো, পিকে দে সরকারের বইটা নাও তোমার প্রাইমারি টেটের জন্য, আর সঙ্গে সঙ্গে রেফারেন্স বই হিসেবে এই বইটা নাও, কারণ এই বইটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। এই বইটা কেমন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখাবো তোমাদের। আর এই বইটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। এই পিডিএফ আকারে বইটি নিতে হলে তোমাকে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক করে সেখানে পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, নেওয়ার পরে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা এসএমএস করবে, এসএমএস করলে তোমাদের একটা গ্রুপে জয়েন করানো হবে, সেই গ্রুপে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ভিডিও গুলো দেওয়া হবে। তোমরা পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের এইটুকু আমি অ্যাসিওর করে বলতে পারি, তোমরা বলবে না যে বইটা কিনে তোমাদের লস হয়েছে বা তোমরা কিছু শিখোনি বা পরীক্ষায় কমন পাওনি। আমি বলতে পারি যে পিকে দে সরকার বইয়ের সঙ্গে সঙ্গে এই স্টাডি মেটেরিয়ালসটা তোমরা নাও, প্রিন্ট আউট করো, রেকর্ডেড ভিডিও গুলো দেখো খুব অল্প সময়ের মধ্যে, যাতে করে 24 দিনে 24টা একটা করে ভিডিও যদি দেখো তাহলে এই বইটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। চলো এবার আমরা একবার দেখে নেব যে এই বইটা আসলে মেটেরিয়ালসটা দেখতে কেমন, ভিতরে কি কি রয়েছে। কোন জিনিস একবার দেখার পরে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। যদি তোমাদের মনে হয় এই স্টাডি মেটেরিয়ালটি তোমাদের চাকরি পেতে সাহায্য করবে, তবেই তোমরা নিচে দেওয়া লিঙ্কে গিয়ে পারচেজ করবে। প্রথমে আমরা অ্যাকনলেজমেন্ট দিয়েছি, তারপরে কন্টেন্ট আমরা পাবো, টোটাল 25টা কন্টেন্ট রয়েছে যেটা একদম বেস্ট অন প্রাইমারির সিলেবাস।
এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে প্রাইমারি টেটে ইংরেজি সিলেবাস। তারপরে দেখো প্রথমে আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে নাউন দিয়ে। নাউনটাকে এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আমরা দেখছি যে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই স্টাডি মেটেরিয়ালসে টোটাল 237টা পেজ রয়েছে, যেটা তার 51 নম্বর পেজ। এটা 51 নম্বর পেজ আর্টিকেল। তারপরে চলো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জের নিয়মটা যেমন এখানে একটা ডায়াগ্রামের মধ্য দিয়ে বোঝানো হয়েছে প্রোনাউন চেঞ্জের রুলসটা, তারপরে পরপর সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। এটা তোমরা পিডিএফ ডাউনলোড করার পরে প্রিন্ট আউট নেবে এবং যখন এর রেকর্ডেড ভিডিওগুলো দেখবে তখন স্টাডি মেটেরিয়াল উপরে সেগুলো লিখে নেবে। এখানে দেখো কিছু দেওয়া আছে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো সিনোনিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখার কৌশল দেওয়া হয়েছে, যেগুলো একবার পড়ে নিলে তোমাদের প্রিপজিশনের নোটগুলো দেখে নাও। তারপরে দেখো অনওয়ার্ড সাবস্টিটিউশন, মোস্ট ইম্পর্টেন্ট অনওয়ার্ড সাবস্টিটিউশন গুলো দেওয়া হয়েছে। ফেজাল ভার্ব গুলো দেখো, এখানে কিছু স্পেলিং টেস্ট থেকে দেওয়া হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তোলা হয়েছে এগুলো। তারপরে এখানে আমাদের পেডাগজির সিলেবাসটা দেওয়া আছে, অ্যাকুইজিশন লার্নিং স্কিলস গুলোকে ভাগ করা হয়েছে, তারপরে বিশদ তার ব্যাখ্যা রয়েছে। এখানে লার্নিং ডিসএবিলিটিস ইন চিলড্রেন সেগুলো দেওয়া আছে 12 খানা, এই 12 খানার বাইরে আসবে না।